ভনি বড় মুশকিল আমি সে ব্যাগটা বাহার কো বাহার কল হ্যাঁ ব্যাগটা আমি কোথা নিচ্ছে গো ফটে কোঠি নচ্ছে বিমো একু কোঠি নচ্ছে তলে গোটে বোদা মূলরে পড়িছে পাটি যেতে শীঘ্র সে ব্যাগটা কো নেই আমাকে এ ঘর পার হয়ে যাবো পড়িব হ্যাঁ কুয়াড়ে যাবার প্ল্যানিং হচ্ছে জাঁপারি আমি কুয়াড়ে যাব আমি কুয়াড়ে যাও নথিলো মালিকে আমি তো এমতি খালি তুমি এইটি অছ তুমি এইটি অছ আমি তোমাকে রুম্রে খোঁজুছি শুণ মু পূজা থাড়ি রেডি করসারে এবে আমি শিব মন্দির বাহার যা শিব মন্দির হ্যাঁ আরে আজ সকালে মু তোমাকে কইলি পরা যে আজ শিবরাত্রি আর শিবঙ্ক দর্শন পাই আম পুরা পরিবার মন্দির যাচ্ছি বলে হ্যাঁ 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 তুমি কইল পাটি আমার প্রাণটা সে টঙ্কা ব্যাগ পাখে নাখিছি আউ এ ম্যাডাম আমাকে মন্দির যা কথা কৌন কব এমানু বড় নোকিয়া বাপা আমি টিকি শীঘ্র বাহারি গেলে ভাল হব পরে নহলে মন্দিরের ভিড় বহুত বড় যাব হ্যাঁ সমস্ত তো রেডি হয়ে গেলে চলো বাহার যা হ্যাঁ যা 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 হলে আমি তো মন্দির যাইপারি মানে আম দেহটা টিকে ভন নাই তো সেইপা মানে পেট পেট খালি কড়মড় করে মোড়ি যাচ্ছি পেট মোড়ি হচ্ছে তুমি কোন ইয়াড়ু সিয়াড়ু কিছু খাই দিয়েছ কি কে জানি কোণ হয়েছে খালি মোড়ি হচ্ছে তো আমি কিছু সময় আরাম করেদেলে না পেটটা ভাল লাগবে নাই নাই তেমে তেমে ব্যস্ত হুয়নি তোমার মন্দির যা নিহতি দরকার না হ্যাঁ তুমি তোমার পরিবার সহ মন্দির যাও না মানে আমার পরিবার সহ মন্দির যাও কি কথা কৌছ তুমি মু তোমাকে একুড়ে ছাড়ি কুয়াড়ে যাইপারিবি মু মন্দির যাওয়াটা ক্যানসেল করেদি না 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 ক্যানসেল করনি হ্যাঁ সে ক্যানসেল করনি মোট তুমি আউ কম ভাবছ কি সেমি কিছু না তুমি যদি মন্দির নযিব তাহলে তুমি যে ওষা করছ সেটা পূরণ কেমতি হব হ্যাঁ যা কথা না যাবু সাত্বিক একদম ঠিক কথা কুছ তুমি মন্দির চাল যা
ସତ୍ୱିକ ପାଖରେ ମୁଁ ରହିଯାଉଛି, ମୁଁ ତା ଖିଆଲ ରଖିବି। ମାଲିକେ ନାଇଁ ବାପା ବାପା ତୁମେ ଆମ ସହିତ ରହିବ? ଆରେ ହଁ ରେ ବାବା, ତୁ ଜମା ବ୍ୟସ୍ତ ହୁଅ ନା, ମୁଁ ତୋ ସହିତ ରହିବି। ମୁଁ ଡକ୍ଟରଙ୍କୁ ବି ଏବେ ଫୋନ୍ କରିଦେଉଛି, ସେ ଆସିବେ ଏଇଠିକି। ତୋର ସେ ଯେଉଁ ପେଟ କାଟୁଛି ପୁରାପୁରି ଭାବରେ ଭଲ ହେଇଯିବ, ତୁ ବ୍ୟସ୍ତ ହୁଅ ନା। ଏ 6.5 ଫୁଟିଆ ରାବେଣା ବୁଢ଼ା କେତେ ମୋ ପିଛା ଛାଡ଼ିବ କେଜାଣି। ମୋତେ ନାଗୁଛି ଏ ବୁଢ଼ାର ମୋ ଉପରେ ସଲିଡ୍ ସନ୍ଦେହ ହେଇଯାଇଛି। ହଁ ଗୋଟିଏ ଟେଙ୍ଗା ବୁଢ଼ା କ'ଣ କମ୍ ସି ଆଣି ଆଣିବ। ଲିଓ ମୋତେ ନାଗୁଛି ଆମ ପେଟ ଦରଜ ଭଲ ହେଇଗଲା। ଏଇ ଆମେ ଟିକେ ବେଶୀ ଖାଇଦେଇଥିଲ ତ, ଏଇ ଯେଉଁ ଗ୍ୟାସ ଗ୍ୟାସ ହେଇଯାଇଥିବ ସେଇଥିପାଇଁ ମୋଡ଼ି ମୋଡ଼ି ହେଉଥିଲ ଆଉ। ଆଉ ଆମେ ଠିଆ ଲଗାଇକି ଏବେ ତ ଫିଟ୍ଫାଟ୍, ଚାଲ ଆମେ ବି ତୁମ ସହିତ ମନ୍ଦିର ଯିବ। ତମେ ଯାଇପାରିବ ତ? ହଁ ବିଲକୁଲ ଯାଇପାରିବି। ହଁ ଚାଲ ଆମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବାହାରିଯିବା, ଚାଲ। ବାପା ମୁଁ ଭୋଗ ଥାଳି ଆଉ ସାତ୍ୱିକଙ୍କୁ ନେଇକି ତଳକୁ ଯାଉଛି। ହଁ ନୁଆ ବୋହୁ, ତମେ ସାତ୍ୱିକଙ୍କୁ ନେଇକି ଯାଇ ଗାଡ଼ିରେ ବସ, ମୁଁ ଯାଉଛି ପଦ୍ମହାରିକାଙ୍କୁ ନେଇକି। ଚାଲ। ହଁ ଟଙ୍କା ବ୍ୟାଗ୍ଟା ତଳେ ବୁଦାମୂଳରେ ସୁରକ୍ଷିତ ଅବସ୍ଥାରେ ପଡ଼ୁଛି, ସେଠି ବ୍ୟାଗ୍ ଉପରେ କାହାର ନଜର ପଡ଼ିବନି ଯେ। ହେଲେ ମୋତେ ସେ କାମଟା ମନ୍ଦିରରୁ ଫେରିଲା ପରେ କରିବାକୁ ପଡ଼ିବ, ଏକଦମ କରେକ୍ଟ ମଉକା ଦେଖିକି ସବୁକିଛି ସାରିବାକୁ ପଡ଼ିବ। ବାଟି ବାପା ମା କୁଆଡ଼େ ଗଲେ? ହଁ ସେ ପଦ୍ମା ଆସୁଥିଲେ, ସେ ବାଟରେ ଶୁଣିଲେ ଯେ ତାଙ୍କ ସାଙ୍ଗଙ୍କ ଦେହ ବହୁତ ଖରାପ, ହସ୍ପିଟାଲରେ ଆଡ଼ମିଟ୍ ହେଇଛନ୍ତି, ବହୁତ ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି, ସେଇଥିପାଇଁ ସେ ଅଧା ବାଟରୁ ହିଁ ପଳେଇଲେ ହସ୍ପିଟାଲ। ହଉ ତମାନେ ଚାଲ ଏବେ। ସାତ୍ୱିକ ତମେ ଆସୁନ। ବାପା ମୋର ନା ଟିକେ ପୂଜା ଜିନିଷ କିଣିବାର ଅଛି। ଶୁଣା ତମେ ବି ମୋର ସାଙ୍ଗରେ ଟିକେ ଆସ ନା। ନାଇଁ ନାଇଁ ଆମର ଯିବାର ନାହିଁ, ତୁମେ ଯାଅ, ଆମେ ଆମର ଏଇଠି ଅଛ, ଯାଅ। ଆଚ୍ଛା ହଉ ତାହେଲେ। ବଡ଼ ମା ମୁଁ ଟିକେ ପୂଜା ସାମଗ୍ରୀ କିଣିବାକୁ ଯାଉଛି, ଆପଣ ଟିକେ ପୂଜା ଥାଳିଟା ଧରିଥାନ୍ତୁ। ରାଧିକା ମ୍ୟାଡ଼ାମଙ୍କ ଓଷା ଚକରରେ ପାଟି ମୋତେ ଜୋର ଜବରଦସ୍ତି ଏ ମନ୍ଦିରକୁ ଆସିବା ପାଇଁ ପଡ଼ିଲା। ତା ନହେଲେ ଆମେ ପାଟି ଟଙ୍କା ବ୍ୟାଗ୍ ଘାଣ୍ଟି ଦେଇ ଆମର ମସ୍ତ ଆମେ ବାଟରେ ପଳେଇଲୁ। ଏ 6.5 ଫୁଟିଆ ନିଶ ମଡ଼ା ଡେଙ୍ଗା ବୁଢ଼ା ମୋତେ ଏଠିକି ଆସିବା ପାଇଁ ପୁରା ମଜବୁର କରିଦେଲା। ବୁଢ଼ା ତା ମା ମରୁ।
জগাই রখ 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 এ দেখো দেখো আমার জগাই গাড়ি সাইড কর আরে জগাই আরে জগা ভাই তুমি এতদিন হল কুয়াড়ে গায়েব হয়ে যাইছিল আমি তোমাকে খালি খোঁজি বুলুছু তোম বিনা পার্টি আমার ধন্দা পুরা মান্দা হয়ে গেল গোটে কি মালদার পার্টি আসি না আমার হাতকে জগাই মালদার পার্টি লাগিয়েছে জগা ভাই কি এবার কো জগা ভাই হ্যাঁ তুমি মানে এমনি কম জগা ভাই জগা ভাই হোছ আমি তো নয় জগা ভাই ভালো তো তুমি আমার সাথে বঢ়িয়া যোগ করছ মো জগা ভাই তো আবি পুরা সাহেব হয়ে গেল এই দেখুন মহঙ্গা ঘণ্টা মহঙ্গা শার্ট মহঙ্গা জোতা কথা কোন জগা ভাই লটারি বটারি লাগল না কোন এমানে কি আ এমানে তোমাকে জগা ভাই বলে কাই কইছন্তি কি কি কে মানে কে মানে আমি চিন্ন আমি তো চিন্ন ও বাড়ি বহুত হই গলা বাড়ি আমি তো চিন্ন কি তুমি কি আমি জানো আমু লাগুছ তোমার টিকে ভুল হই যাইতো আমু দেখি କ'ଣ ମୋ ଜଗା ଭାଇ ମୁଁ ସତରେ କ'ଣ ଆମକୁ ଜାଣିନ ତମ ମୁଣ୍ଡ ବୋଧେ ଟିଣ ହେଇଯାଇଛି ଆଉ ମୁଁ ସତରେ ଆମକୁ ଚିହ୍ନିପାରୁନ ଜାଣିପାରୁନ ଓ ମାଲଦାର ଝିଅ ପାଖରେ ଅଛି ବୋଲି ତମେ ସାଙ୍ଗକୁ ଚିହ୍ନିପାରୁନ ଆଉ ଆବେ ବଗିଆ ଜଗି ରଖି କଥାବାର୍ତ୍ତା କର ବାଟେ ଆମେ ଗୋଟେ ଥର କହିସାରିଲୁଣି ଯେ ଆମ ନାଁ ଜଗା ଫଗା କେହି ବି ନୁହେଁ କ'ଣ ଆମ କଥା ତ ଭେଜାରେ ପଶୁନି ଭେଜା ଏଇଟା ଏଇଟା ଭେଜା ପଶିଲା କ'ଣ ହଉଛି କ'ଣ ହଉଛି କିଏ ସବୁ ଏମାନେ ବାପା ଦେଖୁନାହାନ୍ତି ଏମାନେ କେତେବେଳେ ସାତ୍ୱିକଙ୍କୁ ଆଉ କେହି ବୋଲି ଭାବିଛନ୍ତି ଆଉ ତାଙ୍କୁ ଜଗା ଭାଇ ବୋଲି ଡାକି ଚାଲିଛନ୍ତି ଶୁଣ ଇଏ ମୋ ସ୍ୱାମୀ ସାତ୍ୱିକ ତମ ଜଗା ଭାଇ ନୁହନ୍ତି ଆଉ ଇଏ ତାଙ୍କ ବାପା ରାଜ ରାଜେନ୍ଦ୍ର ବଳିଆର ସିଂ ଇଏ କ'ଣ ମୋ ଜଗା ଭାଇ ତମେ ପୁଣି କେବେ ବାହା ହେଇଗଲ ତମର ଏଠୁ ଏମିତିରେ ଯିବ ନାହିଁ ନା ହଁ ଏ ଅଜୁ ବା ବୋଲି ଅଖା ଆସ ଜଲ୍ଦି ହଟା ଏମାନଙ୍କୁ ହାତ ଲଗାନି କହିଦେଉଛି ର ଯାଉ ଯାଉ ହେଲେ ଏତିକି ଜାଣିଥାଅ ଇଏ ବୋବାଲ ଜଗା ହେଲେ ଆମେମାନେ ଆମ ସାଙ୍ଗକୁ ଭଲ ଭାବରେ ଜାଣି ଏ ତୁମମାନଙ୍କୁ ଭକୁଆ ବନଉଛନ୍ତି ଅଜୁ ଯାଇକି ମୁଁ କ'ଣ ଦେଖୁଛୁ ହଟା ଭାଇ ଏମାନଙ୍କୁ ନୂଆ ବୋହୁ ତମେ ଏମାନଙ୍କ କଥା ଆଦୌ ଧରନି ଏ ଛତ୍ର ପିଲାଗୁଡ଼ା କୋଉଠୁ ପଳେଇ ଆସିଥିଲେ
আমি চলো মন্দির ভিতর যাওয়া চলো আজ আমি এই মানক পাই আমো জিগরি দোস্ত কো ভি কষ্ট দেই দিলো ছি জগা ছি সকালে বাপা সামনে মোনার চুগুলি করি তুমি পেট পুরলেন যে সে কদলীকে ঠুসি চালছ এটি অনেক স্ত্রী লোক নিজ স্বামীর মঙ্গল কামনা করি উপাস অমে গেম্পি চালছ গেম্পি চালছ ধন্য সে পেট করবি উপবাস কাপার তুমি তুমি সে এলিজিবল নুহ যোগ্য নুহ মানে এটি সব বাহারে কোন পাই ঠিয়া হইছ আস ভিতরক আস বিধি মহেসংসার দুঃখ দহনা জগদীশ রক্ষণ পার্বতী বুধ বল্লভ ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শোনা তুমি বে ঠিক আছো আমি মিশিকি পূজা করবে শরীর
ଦେବ ଦେବ ମହାଦେବ, ଏ ଜଳନ୍ତା ଦେବ ସାତ୍ୱିକ ଆଉ ମୋ ସମ୍ପର୍କର ଏକମାତ୍ର ସାକ୍ଷୀ। ଆଜି ଯାହା କିଛି ହେଇଗଲେ ବି ମୁଁ ଏଇ ଅଖଣ୍ଡ ଦୀପକୁ ଲିଭିବାକୁ ଦେବିନି। ଆଉ ଠିକ ଏମିତି ଆସନ୍ତା ସାତ ଜନ୍ମ ପାଇଁ ମୁଁ ସାତ୍ୱିକ ଆଉ ମୋ ସମ୍ପର୍କକୁ ରକ୍ଷା କରିବି।